গত ক্লাসে তোমাদেরকে আমি একটা উদ্দীপক দেখিয়েছিলাম, আজকে সেই উদ্দীপকের আলোকে আমরা কয়েকটা প্রয়োগ এবং কয়েকটা উচ্চতা দক্ষতা শিখব। তো প্রথমে আমরা একটা উচ্চতর প্রয়োগ শিখি। আমাদের এখানে অনুধাবনের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে বরফের পর আমাদের দেওয়া আছে বরফের পর, এটা আমাদের দেওয়া আছে এম সমান দুই কেজি। বরফের তাপমাত্রা আমাদের দেওয়া আছে মাইনাস 5 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে ক্যালভিনে দিলে মাইনাস 5 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 100, একবার লিখলে 100 বরফের আপেক্ষিক তাপ, এটা আমাদের দেওয়া আছে বরফের আপেক্ষিক তাপ, এটা আমাদের দেওয়া আছে সমান 21 জুল পার কেজি পার। তাহলে আমাদের বের করতে হবে অ্যানোট্রপিক পরিবর্তন। তাহলে অ্যানোট্রপিক পরিবর্তন আমরা কোন তাপমাত্রা থেকে কোন তাপমাত্রায় এনেছি? আমরা মাইনাস 5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এনেছি। কাজেই ধরা যাক, আমরা ধরলাম অ্যানোট্রপিক পরিবর্তনটা হচ্ছে, ধরা যাক অ্যানট্রপিক পরিবর্তন, অ্যানট্রপিক পরিবর্তন ডিএস সমীকরণটাতে আমরা তাপমাত্রা দুইটা ভ্যালু দিলাম, একটা হলো টি ওয়ান আমরা নিয়েছি টি টু। তাহলে এই অঙ্কটার জ্ঞান হচ্ছে ডিএস সমান এম এস ডিটি ডিভাইড বাই টি, টি এর ভ্যালু ছিল হচ্ছে মাইনাস 5 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে লোয়ার লিমিট হলো 268 ক্যালভিন, আলসি কত দিলতে 273 ক্যালভিন। এটা ছিল আমার টি ওয়ান, এটা হলো আমার টি টু। তাহলে এখন যদি আমি মানগুলো বসাই, তাহলে আমার অঙ্কে এম এর মান হলো আমার 2 কেজি, এস এর মান হলো 2108, এটা চলক হচ্ছে টি ওয়ান 268 ক্যালভিন, আর টি টু হলো 273 ক্যালভিন, আর এটা হলো ডিটি ডিভাইড বাই টি। তাহলে এটাকে যদি আমরা এখন সিম্প্লিফাই করি, তাহলে ডি এস সমান হবে, ডি এস সমান হবে 2 × 2100, এখানে হইল লন অফ টি, টি এর ভ্যালু হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে 268, আপার লিমিট হচ্ছে 273। এখন এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে অঙ্কটা দাঁড়াবে 2 × 2100 ln 273 মাইনাস ln 268। এটাকে ক্যালকুলেশন করলে 2 × 2100 ln a মাইনাস ln b, ফর্মুলা হলো ln a বাই b, তাই 273 বার 268। এখন তোমরা এটা ক্যালকুলেটর থেকে কি দিয়ে বের করবে, তাহলে আমরা যেই অ্যানোট্রপিক পরিবর্তন পাবো সেটা হচ্ছে, এটা হলো জুল আর নিচে হলো ক্যালভিন, তাহলে এটুকু হচ্ছে আমাদের উত্তর।
তাহলে গ এর এক হলো এবার আমরা আরেকটা ঘ করব ভিন্ন রকম আরেকটা ঘ আমরা তোমাদেরকে দেখাতে চাই সেটা হলো গ এর দুই নাম্বার টা আমরা একটু ভিন্ন রকম কি তাপমাত্রা বরফে গলাইয়া শূন্য ডিগ্রি পানি করা বলিয়া রূপে পরিবর্তন কত তাহলে এখানে এম তো সেটাই এম মানে হলো 2 কেজি বরফের তাপমাত্রা হচ্ছে টি সমান সমান শূন্য ডিগ্রি সেলসিয়াসে 273 কেলভিন এবং শূন্য ডিগ্রি পানি পড়েছি বরফ গলানোর আপেক্ষিক সূত্রতা এল সাফিক্স এফ ইকুয়াল টু হচ্ছে 3,36,000 জুল পার কেজি এটুকু আমাদের দেওয়া আছে আমরা বের করতে হবে অ্যানাটমি পরিবর্তন করতে ধরা যাক এই ক্ষেত্রে অ্যানোট্রপিক পরিবর্তন হচ্ছে অ্যানোট্রপিক পরিবর্তন এই ক্ষেত্রে আমরা ধরলাম হলো ডিএস তাহলে এই জায়গায় আমাদের জ্ঞান হবে কি আমাদের যে জ্ঞানটা আমরা জানি সেটা হচ্ছে জানা আছে আমাদের ডিএস সমান সমান এম এন এফ বার ডি এখানে অবস্থার পরিবর্তন হয়েছে তাপমাত্রার পরিবর্তন হয় নাই তাহলে এম এর মান 2 এল এফ এর মান হচ্ছে 3,36,000 আর টি এর মান হচ্ছে 273 এত জুল পার কেলভিন তাহলে এটুকু হচ্ছে আমাদের গয়ের দূর আর এখন আমরা দুইটা পেয়ে গেছি এখন তিন নম্বর যে প্রয়োগ সেটা হচ্ছে শূন্য ডিগ্রির পানিকে 100 ডিগ্রিতে পরিণত করা হবে তাহলে এক নম্বর প্রয়োগের সাথে মিল আছে তাহলে এটা আমরা খালি তোমাদেরকে বলে দিচ্ছি এটার জ্ঞানটা ঠিক খুব হবে এক নম্বরের মতো ডিএস ইকুয়াল টু এম এস ডিটি ডিভাইড বাই টি এখানে টি এর ভ্যালু হচ্ছে টি ওয়ান হচ্ছে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 ক্যালভিন আর টি2 হচ্ছে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 ক্যালভিন তাহলে আগের যে অঙ্কটা সেই নিয়মে করলে এই অঙ্কটা হয়ে যাবে এটার জন্য নতুন কিছু আমাদের আর নাই তোমরা ঠিক এক নম্বর অঙ্ক যেই নিয়মে করেছো এটা সেই নিয়মে করবে এখানে এস হলো পানির আপেক্ষিক তাপ তাহলে পানির আপেক্ষিক তাপ আমরা জানি 4200 তোমরা এটা জানো 2 ইনটু এস এর মান হচ্ছে 4200 আর এখানে টি ওয়ান এর মান হচ্ছে 273 আর টি টু এর মান হচ্ছে তোমার 373 ডিটি ডিভাইড বাই টি তাই আগের অঙ্কের মতনই হচ্ছে 2 4200 লন টি টু আমরা ডাইরেক্ট মান বসাই দেবো 373 বা 273 এটাকে ক্যালকুলেশন করলে যে ফল হবে সেই ফল হবে দুই পা কেন্দ্রিক ঠিক চার নম্বর প্রয়োগটা দেখো চার নম্বর প্রয়োগটা দুই নম্বর প্রয়োগের সাথে মিল আছে চার নম্বর প্রয়োগটা কি 100 ডিগ্রি তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত করা তাহলে 100 ডিগ্রি তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত করা হলো এই ক্ষেত্রে তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে নাই যেহেতু তাপমাত্রার পরিবর্তন ঘটে নাই কাজেই এইটা অ্যানোট্রপির পরিবর্তন আমরা দুই নম্বরে যে অঙ্ক করেছি সেটা ছিল কি এম এল এফ তাহলে এখানে হবে এম এল বি ডিভাইড বাই টি তাহলে এখানে এম এর মান হচ্ছে 2 এল বির মান হচ্ছে 22,68,000 জুল আর টি এর মান 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 এর সাথে 273 এর সাথে আর হলো 100 যোগ করতে হবে যোগ করলে যে ফল হবে মানে 2 ইন্টু 22,68,000 আর হলো 373 এত জুল পার কেলভিন তাহলে তোমরা মোটামুটি চারটা প্রয়োগ তোমরা শিখে গেছো তাহলে অ্যানোট্রপির ক্ষেত্রে এই চারটা প্রয়োগের বাহিরে আর খুব একটা প্রয়োগ তোমার প্রয়োজন হবে না এই চারটা প্রয়োগ বুঝতে পারলে তুমি অ্যানোট্রপির সব